তৃতীয় দফা ভোটের আগে যেমন রাজনীতির উত্তাপ বাড়ছে সেরকম আমাদের আবহাওয়ার উত্তাপটাও বাড়ছে। আমরা প্রতিদিন লাগাতার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 5ই মে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আপনারা জানেন, সঙ্গে স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী 4 থেকে 5 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিনের তাপমাত্রা। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের একাধিক প্রতিনিধি জেলার বিভিন্ন প্রান্ত থেকে থাকবে। আপনাদের আরও ইনফরমেশন দিই, পাশাপাশি আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একাধিক প্রতিনিধি রয়েছেন। কে কে রয়েছেন? আমি আসানসোল থেকে এই মুহূর্তে ব্রজ রয়েছে এবং কলকাতা থেকে তুলিকা রয়েছে এবং ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ রয়েছে। আমি প্রথমেই ব্রজর কাছে যাওয়ার চেষ্টা করবো। ব্রজ, এই মুহূর্তে আসানসোলের ছবি কি, তাপমাত্রা কি কমলো? দেখো, একেবারে বলা যায় যে গত বেশ কয়েকদিন 7-10 দিন ধরে যে তাপমাত্রা ছিল, কাল থেকে দেখা যাচ্ছে তার তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, 1 ডিগ্রি কমেছে। অর্থাৎ যেখানে 43-44 ডিগ্রি ঘোরাফেরা করছিল তাপমাত্রা, গতকাল 1 ডিগ্রি কম ছিল, 41-এর মতো ছিল। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে একটু কিন্তু তাপমাত্রা ঠান্ডা রয়েছে, বেলা বেড়ে চলার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার কিন্তু বাড়বে। যদিও বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে একটু সাধারণ মানুষের কাছ থেকে হিন্টস নিয়ে নিই যে তারা যে বিগত দিনগুলোতে যেভাবে তাপমাত্রা ছিল সেভাবে কীভাবে তারা কাটিয়েছে এবং কীভাবে একটু হিন্টস তাদের কাছ থেকে নিয়ে যেভাবে তাপমাত্রা বাড়ছে বা দেখছেন বেশ কয়েকদিন ধরে, কি বলবেন? এই সকালবেলা একটু চায়ে চুমুক দিলাম, এরপরে আশা করে দেওয়া যাবে না, যা গরম। কি বলবো, এখন মোটামুটি সাধারণ মানুষ এবং যারা খেতে খাওয়া মানুষ তাদের খুবই অসুবিধা। এই সকাল থেকে রোজগার করবে গরমে না খাটবে না ভাই? সকাল সকাল বাজার করে এলাম বাজারে, এবার ঘর ঢুকে যাবো, আর তো কিছু করার নেই আমাদের এই গরমে। গত কয়েকদিন থেকে গতকাল কি কিছুটা মোটামুটি গতকাল একটু কম ছিল, আর সকালবেলা একটু ঠান্ডা ওয়েদার আছে, তবে জানি না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথায় দাঁড়াবে এখন। দেখো, একেবারে দেখি একবার, এখানে চা বিক্রেতা রয়েছে যারা সকাল থেকে একেবারে দোকান খুলে সারাদিন চলে, তাদের অবস্থাটা কি কি পরিস্থিতি গরমে? গ্রাহক হচ্ছে, আসছে, কাস্টমার নাই। কাস্টমার কি চায়ের কাস্টমার কি চলে গেছে? চায়ের কাস্টমার আউট হয়ে গেছে, চায়ের কাস্টমার নাই এখন আর। সারাদিন কি দেখছেন, ফাঁকা হয়ে যাচ্ছে বাজার? 9টার মধ্যে বন্ধ করে ঘর চলে যেতে হচ্ছে। দেখো, দেখতেই পাচ্ছ যে সকাল সকাল যারা মূলত সকালের দিকে চায়ের দোকান খোলে তারা বলছে যে 9টা 10টা বাজলেই কিন্তু বাজার ফাঁকা, তারা কিন্তু আর সেইভাবে ভিড় পাচ্ছে না। এবং সাধারণ মানুষ যেটা বলছে যে সকালের দিকে আমরা চায়ের একটু চুমুক আমরা দিলাম, কিন্তু এরপরে হয়তো আর চায়ের চুমুক দেওয়া যাবে না, কখন তখন কিন্তু ঠান্ডা যেসব পানীয় সেই পানীয় দোকানগুলোতে কিন্তু ভিড় বাড়বে। তবে যেটা আজকের এই এই এখনও পর্যন্ত রয়েছে পরিস্থিতি, তা কিন্তু তাপমাত্রা খানিকটা কম, তবে বেলা বেড়ে চলার সঙ্গে সঙ্গে হুহু করে এই তাপমাত্রা আবার কিন্তু সঙ্গে থাকো আসানসোলের পাশাপাশি আমরা ঝাড়গ্রামের ছবিটা দেখার চেষ্টা করবো আমাদের সঙ্গে। তৃতীয় দফা ভোটের আগে যেমন রাজনীতির উত্তাপ বাড়ছে সেরকম আমাদের আবহাওয়ার উত্তাপটাও বাড়ছে। আমরা প্রতিদিন লাগাতার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 5ই মে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আপনারা জানেন, সঙ্গে স্বস্তির বার্তা আলিপুর আবহাওয়া দপ্তরের। আগামী 4 থেকে 5 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দিনের তাপমাত্রা। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের একাধিক প্রতিনিধি জেলার বিভিন্ন প্রান্ত থেকে থাকবে। আপনাদের আরও ইনফরমেশন দিই, পাশাপাশি আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতা সহ গোটা রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে একাধিক প্রতিনিধি রয়েছেন। কে কে রয়েছেন? আমি আসানসোল থেকে এই মুহূর্তে ব্রজ রয়েছে এবং কলকাতা থেকে তুলিকা রয়েছে এবং ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ রয়েছে। আমি প্রথমেই ব্রজর কাছে যাওয়ার চেষ্টা করবো। ব্রজ, এই মুহূর্তে আসানসোলের ছবি কি, তাপমাত্রা কি কমলো? দেখো, একেবারে বলা যায় যে গত বেশ কয়েকদিন 7-10 দিন ধরে যে তাপমাত্রা ছিল, কাল থেকে দেখা যাচ্ছে তার তাপমাত্রা কিছুটা হলেও কমেছে, 1 ডিগ্রি কমেছে। অর্থাৎ যেখানে 43-44 ডিগ্রি ঘোরাফেরা করছিল তাপমাত্রা, গতকাল 1 ডিগ্রি কম ছিল, 41-এর মতো ছিল। আজকে সকাল থেকে দেখা যাচ্ছে একটু কিন্তু তাপমাত্রা ঠান্ডা রয়েছে, বেলা বেড়ে চলার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আবার কিন্তু বাড়বে। যদিও বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে একটু সাধারণ মানুষের কাছ থেকে হিন্টস নিয়ে নিই
যে হিন্টস নিয়ে নিই যে তারা যে বিগত দিনগুলোতে যেভাবে তাপমাত্রা ছিল সেভাবে কীভাবে তারা কাটিয়েছে এবং কীভাবে একটু হিন্টস তাদের কাছ থেকে নিই যে যেভাবে তাপমাত্রা বাড়ছে বা দেখছেন বেশ কয়েকদিন ধরে, কী বলবেন? এই সকালবেলা একটু চায় চুমুক দিলাম, এরপরে আশা করি আর দেওয়া যাবে না, যা গরম। কী বলবো, এখন মোটামুটি সাধারণ মানুষ এবং যারা খেতে খাওয়া মানুষ তাদের খুবই অসুবিধা। এই সকাল থেকে রোজগার করবে গরমে না খাটবে না ভাই? সকাল সকাল বাজার করে এলাম বাজারে, এবার ঘর ঢুকে যাবো, আর তো কিছু করার নেই আমাদের এই গরমে। গত কয়েকদিন থেকে গতকাল কি কিছুটা মোটামুটি গতকাল একটু কম ছিল, আর সকালবেলা একটু ঠান্ডা ওয়েদার আছে, তবে জানি না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথায় দাঁড়াবে এখন। তবে একেবারে দেখি একবার, এখানে চা বিক্রেতা রয়েছে যারা সকাল থেকে একেবারে দোকান খুলে সারাদিন চলে, তাদের অবস্থাটা কি কি পরিস্থিতি গরমে? গ্রাহক হচ্ছে, আসছে, কাস্টমার নাই। কাস্টমার কি চায়ের কাস্টমার কি চলে গেছে? চায়ের কাস্টমার আউট হয়ে গেছে, চায়ের কাস্টমার নাই এখন আর। সারাদিন কি দেখছেন, ফাঁকা হয়ে যাচ্ছে বাজার, নটার মধ্যে বন্ধ করে ঘর চলে যেতে হচ্ছে। দেখো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল যারা মূলত সকালের দিকে চায়ের দোকান খোলে তারা বলছে যে 9-10 বাজলেই কিন্তু বাজার ফাঁকা, তারা কিন্তু আর সেইভাবে ভিড় পাচ্ছে না। এবং সাধারণ মানুষ যেটা বলছে যে সকালের দিকে আমরা চায়ের একটু চুমুক আমরা দিলাম, কিন্তু এরপরে হয়তো আর চায়ের চুমুক দেওয়া যাবে না, কখন তখন কিন্তু ঠান্ডা যেসব পানীয় সেই পানীয় দোকানগুলোতে কিন্তু ভিড় বাড়বে। তবে যেটা আজকের এই এই এখনও পর্যন্ত রয়েছে পরিস্থিতি, তা কিন্তু তাপমাত্রা খানিকটা কম, তবে বেলা বেড়ে চলার সঙ্গে সঙ্গে হুহু করে এই তাপমাত্রা আবার কিন্তু সঙ্গে থাকো আসানসোলের পাশাপাশি আমরা ঝাড়গ্রামের ছবিটা দেখার চেষ্টা করবো আমাদের সঙ্গে।